রামাদান ইফতার চ্যালেঞ্জের ডে 9, আর আজকে বাসা থাকা কিছু ফ্রুটস দিয়ে এই ডেজার্টটা বানাবো। ইফতারের প্রাণ ঠান্ডা করার জন্য সাবুদানার শরবত। সো ফার্স্ট অফ অল প্যানের মধ্যে নিয়ে নিব পানি, আর তার মধ্যে দিয়ে দিব সাবুদানা। তারপর এটাকে ভালোভাবে বয়ল করে নিতে হবে আনটিল ইট টার্নস ক্লিয়ার। সি, সাবুদানাগুলো এরকম একদম ক্লিয়ার হয়ে গেলে এই অবস্থায় উঠিয়ে নিব। এখন আরেকটা প্যানের মধ্যে দুধ নিয়ে নিব, এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব চিনি, আরও চিনি। চিনি দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ, তারপর এর মধ্যে দিয়ে দিব এলাচ আর দারচিনি, তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিব, আর এর মধ্যে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, কারিমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো, ফেসবুক পেজে ফলো দিয়ে আসো। দুধে বলক চলে আসলে এভাবে স্ট্রেনার দিয়ে মশলাগুলো উঠিয়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করে দিব বয়ল করা সাবুদানাগুলো। একটা কাপের মধ্যে পানি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, তারপর মিক্স করে এই দুধের মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে, আদারওয়াইজ এটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। এর মধ্যে আমাদের ইনস্টাতে তাতেই ফলো দাও। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করব ফ্রুট। দিয়ে দিলাম কলা, দিচ্ছি কুচি করা কালো আঙুর আর কুচি করা সাদা আঙুর, আরো কালারফুল করার জন্য দিয়ে দিলাম আনার, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা অ্যাপেল। এন্ড দেন এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। সি কতটা কালারফুল লাগতেছে, তাহলে বুঝো এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে না কত মজা লাগবে। এটা তো এখন আমার এডিট করতে এসে এখন আবার খেতে ইচ্ছে করছে, ইয়াম ইয়াম। আর হ্যাঁ, এটা খাওয়ার আগে আগে ঠান্ডা করে নিবে, তাহলে খেতে আরো অনেক মজা লাগবে। একটা কাপে এখন একটু সার্ভ করে নিচ্ছি, এই রমজানে ইফতারের জন্য অবশ্যই এটা ট্রাই করবে। এন্ড ডু লেট মি নো হাউ ওয়াজ ইট। আল্লাহ হাফেজ।